হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন স্যুপ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি চিকেন স্যুপ রান্না করার জন্য চিকেন নিয়েছি, কিছুটা গাজর নিয়েছি কেটে, পেঁপে, আদা, আমি ছোট গোটা পেঁয়াজ এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, লবণ স্বাদ মতো, এনে বাঁধাকপি আমি কুচি নিয়েছি, ধনে পাতা আর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 চামচ এখানে, আর গোলমরিচের গুঁড়ো, বাটার বসিয়ে দিব। কুকার বসিয়ে দিয়েছি, আমার কুকার গরম হয়ে গেছে, এখন আমি বাটারটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ড মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে এলাম 1 মিনিট পরে, এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁপেটাও, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আমি ভালো করে মিক্স করে নেব সব কিছু। এবার দিয়ে দিচ্ছি কাদা লঙ্কাটা, বাঁধাকপিতে সাথেও আমি ভালো করে মিক্স করে নেব, বলো বাঁধাকপিতে সাথে, বাঁধাকপিটা দিয়েও আমি সব কিছু একবার ভালোভাবে মিক্স করে নেব, 1 মিনিটের মতো আমি ভেজে নিব। আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, ফিরে এলাম 1 মিনিট পরে, এখন আমি এই ছোটো ছোটো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গোটা 3-4টা রসুন। আমি জলটা গরম করে রেখেছি, এখন আমি জলটা দিয়ে দেবো, প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 1টা সিটি দিয়ে নিব। আমি 1টা সিটি দেওয়ার পরে ভাপটা বের করে দিয়েছি, কারণ হলে বেশি করে সবজিগুলো সিদ্ধ হয়ে যেত সব কিছু, আমি ভাপটা বের করেছি এই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ, এই কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছি ভালোভাবে, এটা এখন আমি দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে জমে যাবে এক জায়গায়। এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এক ছোট চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আমি এক মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি বাটিতে ঢেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।